হরতালের শুরুতেই বগুড়ায় জামায়াত শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে মারা গেছে চারজন। এ সময় চারটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আগুন দেয় জামায়াত শিবির। এছাড়া রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের সাথে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষে এক শিশুসহ চারজন মারা গেছে। গাজীপুরের শ্রীপুরে গাড়িতে আগুন দিতে গিয়ে ট্রাকের চাপায় মারা গেছে এক শিবির নেতা। ভোরে বগুড়ার নারুলি ফুলবাড়ি স্টেডিয়াম এবং মোকামতলা ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় ব্যাপক হামলার মুখে সরে যেতে বাধ্য হন ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। এরপরই শিবগঞ্জ, শাহজাহানপুর, বগুড়া, জিরো পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় হামলা শুরু করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় পুলিশের সাথে তাদের বেশ কয়েক দফা সংঘর্ষ হয়। উদ্ভূত পরিস্থিতিতে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য 140 ধারা জারি করা হয়েছে। এরই মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজউদ্দিন আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিনেমা হলের মোড়ে রাস্তা অবরোধ করে জামায়াত শিবির নেতাকর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় পুলিশের উপর দফায় দফায় হামলা চালায় শিবির কর্মীরা। সংঘর্ষে রফিকুল নামের 12 বছরের এক শিশু ও মুজাহিদ নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুজন। রাজশাহীর বাইপাস এলাকায় রাস্তার পাশের গাছ কেটে রাস্তা অবরোধ করে জামায়াত শিবির কর্মীরা। পণ্যবাহী ট্রাকে আগুন দেয় তারা। এর আগে শনিবার রাতে রাজশাহী রেল স্টেশনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আগুন দিলেও আজ সময় মতো অন্যান্য ট্রেন ছেড়ে গেছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাশার মুরাদবাড়ি এলাকায় রেললাইন উপড়ে ফেলেছে জামায়াত শিবির কর্মীরা। লাকসামের রেলমাস্টার দিদার হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। এই কারণে কুমিল্লা নোয়াখালী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লাইন মেরামতের জন্য লাকসাম থেকে একটি দল ঘটনাস্থলে গেছে। এদিকে কুমিল্লা নোয়াখালী সড়কের মুর্দাবাড়ি এলাকায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে হরতাল সমর্থকরা। সকালে সাভারের জালেশ্বর এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে জামায়াত কর্মীরা হরতালের সমর্থনে পিকেটিং করেছে। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। এই ঘটনায় 10 শিবির কর্মীকে আটক করে পুলিশ। অন্যদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি মালবাহী ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।